হজ প্রসঙ্গ। আজ পবিত্র হজ। আল্লাহ সান্নিধ্য লাভের আশায় পবিত্র আরাফাতের ময়দানে হাজিরা দিতে সমবেত হয়েছেন 150টিরও বেশি দেশের 10 লাখ মুসল্লি। প্রায় 1400 বছর আগে এখানে ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন তার বিদায় হজের ভাষণ। সেদিনও ছিল শুক্রবার। বিস্তারিত জাহিদুর রহমানের রিপোর্টে। আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরীক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার। এই তালবিয়া অধুনিতেই এখন মুখর গোটা আরাফাতের ময়দান। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আরাফাতের ময়দানে পৌঁছাতে পেরে তাই বাংলাদেশি হাজিদের সকল কৃতজ্ঞতা ছিল পরম সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছে, এটা আল্লাহর অশেষ মেহরবানি। আল্লাহর কাছে অশেষ মেহরবানি যে আমাদের কাছকে এই বিশেষ দিনে এই আরাফার ময়দানে আমাদেরকে নিয়ে আসছে। এবার বাংলাদেশ থেকে হজে অংশ নিয়েছেন 59,726 জন হাজিগণ। যারা আছেন ওনারা দোয়া করবেন, দেশে থেকে জানি কোভিড দূর হয়ে যায়, বিশ্ব থেকে কোভিড দূর হয়ে যায়। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের অংশগ্রহণই হজের মূল আনুষ্ঠানিকতা। খুতবা দেবেন সৌদি আরবের সাবেক বিচারমন্ত্রী শায়খ ডক্টর মোহাম্মদ বিন আব্দুল করিম আল ইসা। এবার বাংলাসহ 14টি ভাষায় শোনা যাবে হজের খুতবা। 632 খ্রিস্টাব্দে পবিত্র আরাফাতের ময়দানে পেছনে থাকা এই রহমতের পাহাড় থেকেই বিদায় হজের ভাষণ দিয়েছিলেন রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ এই হজের দিনে অসংখ্য মুসল্লি আল্লাহর নৈকট্য লাভের আশায় এখানে সমবেত হয়েছেন এবং তাদের সবার মুখেই ধ্বনিত হচ্ছে লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নিয়ামাতা লাকাওয়াল মুলক লা শারিকা লাক। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, আরাফাতের ময়দান, সৌদি আরব।